আপনারা দেখছেন এনটিভি কুকিং কুইন ইউরোপ 2013 সৌজন্যে ট্রাভেল লিংক সাপোর্টেড বাই মাহির লন্ডন আওয়ার চয়েস ইউকেই শারিস জুয়েলার্স এবং ইউকেই মিট বাজার নাইমা ইভেন্ট ম্যানেজমেন্ট রানিস হোয়াইট চ্যাপেল ইমপ্রেশন ইভেন্ট ভেনু মিলেনিয়াম এডুকেশন গ্রুপ এবং কলাপাতা রেস্টুরেন্ট ডেকোরেশনটা অনেক বিউটিফুল হয়েছে আমার ডেকোরেশনটা দেখে খুব মজা লাগছে এই ফ্লাওয়ারগুলো খুব কিউট আমি যদি এগুলো বানাতে পারতাম আপনি এটা কি ডিশ বানিয়েছেন আমি বানিয়েছি এটা দেশি চিকেন রোস্ট আচ্ছা আর এইটা রাইস করছি অনেকজন কিন্তু রোস্ট বানানো হয়েছে তাই না হ্যাঁ আমার মনে হয় আমাদের কি একটা কি সহজ নাকি রোস্ট করা কি সহজ রোস্ট করা সহজ না হার্ডও আছে বেশিরভাগ আজকে মানে দেখা যাচ্ছে যেটা যে রোস্ট বানানো হচ্ছে আর ইলিশ মাছটা বানানো হচ্ছে আমার মনে হয় যে পার্টিসিপেন্টস আসার আগে সিরাজ আঙ্কল মনে হয় সবাইকে একটু পয়সা দিয়েছে যে ইলিশ মাছটা জানি বেশি আসে ইলিশ মাছ আসবে ইলিশ মাছ আমাদের জাতীয় খাবারের একটা অংশ তো ইলিশ মাছটা রোস্ট এগুলো থাকবেই আপনার কি একটু মানে কনফিডেন্সটা কেমন লাগছে বিকজ অনেকজন কিন্তু রোস্ট বানিয়ে নিয়ে আসছে সো আপনার কনফিডেন্সটা কি লাগছে যে আমি কেন রোস্ট আনলাম যদি একটু ডিফারেন্ট টাইপের আনতাম তাহলে হয়তো বা আর একটু চান্স থাকতো বানালে এরকম কোনো ফিলিং আসছে আপনার যে না আসছে না হাজবেন্ড যে এখানে কিছু কিছু অ্যাড করছেন এটা আমরা খবর পাইছি আমার হাজবেন্ড একটা জিনিসই টাচ করে না পুরুষদেরকে সাজটা করতে হলে খাবারটা দিয়ে গেলে দুনিয়ার সব জিনিস ভুলে যান কিন্তু আসলে আজকাল আমি মডার্ন মেয়ের কাছ থেকে বলছি এটা এটা আমার পার্সপেক্টিভ আমার মনে হয় আজকাল জামাইরাও যদি মজা করে খাওয়ায় তাহলে সংসারটা আরো খুশি দর্শক সেই বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম আমার ধারণা ভালো গৃহিণীর যে হাতের ভালো খাবার পরিবারে শান্তি বয়ে নিয়ে আসে আজকে অনেক পোয়েট্রি হচ্ছে চলুন আমরা ওখানে চলে যাই এখন মিসেস কুরেশি কি করছেন আপনি আমি রান্না করছি রান্নার সাথে তো আজকে ফুল টুল লাগানো সুন্দর লাগছে আপনি যখন বাসায় রান্না বান্না করেন এইভাবেই সেজেগুজে করেন সত্যি কথা বলতে হ্যাঁ অনেকে হয়তো বিশ্বাস করবে না ফুলটা লাগানো থাকে কোনো সময় না কিন্তু আজকে একটু স্পেশাল রান্নাতে এসেছি বলে ফুলটা লাগানো হলো তো এটা কি আপনার গুড লাকের জন্য হতে পারে দেখা যাক আপনি মানে কুকার ইউজ করছেন আপনি কি রান্না করছেন আমি পুরো বলবো আমাদের সিলেটের একটা ঐতিহ্য সেটা হলো সাতকড়া সাতকড়া দিয়ে গরুর মাংস ও মাই গড আমি মনে অলরেডি শুনে ফেলছি আওয়াজ এই আওয়াজটা কই থেকে আসলো সাতকড়া সাতকড়ার অনেক ইতিহাস আছে এটা বলবো পরে তবে মানে অবশ্যই আমাদের সিলেটের ঐতিহ্য এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটা খাওয়া শুরু হয়ে গেছে বিশেষ করে ইউকেতে এই প্রথম এনটিভিতে যখনই টিভিতে অ্যাড দিল আমি তো খুব খুশি আপনি এটা কি বানিয়েছেন গরুর মাংস এটা মনে হচ্ছে স্পেশাল হারি কাবাব
হাঁড়ি কাবাব গরু মাংস দিয়ে, এটা হচ্ছে গিয়ে আমার আম্মু খুব ভালো বানাইতো, এই জন্য আর কি আমার আম্মুটা আমি প্রেজেন্ট। মা থেকে ইন্সপিরেশন, আলটিমেট কুকিং কুইন। থ্যাংক ইউ। সেটা ব্যাপারে একটু আমাদেরকে বলেন, কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে? হচ্ছে গিয়ে সব মাংসের মধ্যে যে ধরনের মশলা দেওয়া, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, কার্ডামম, সিনামন, দিস থিংস, অ্যান্ড পেঁয়াজটাকে ফ্রাই করে আর শুকনো মরিচটাকে ফ্রাই করে এটাকে ব্লেন্ড করে তারপরে শেষে দেওয়া হয়েছে। ভাজা মাংস টাইপের, মাংস টাইপের, হ্যাঁ হ্যাঁ। এটা হাঁড়ির মধ্যে যত জ্বালানো হয় তত, বাট এখানে তো হাঁড়ি আনা সম্ভব না, এই জন্য। আপনার এটা কতক্ষণ লেগেছে কুক করার? হাফ অ্যান আওয়ার লাগছে। হাফ অ্যান আওয়ার including preparation, including preparation, yeah. Wow, এটা কি মানে আপনার এর মধ্যে গ্রিলে হচ্ছে, হয়েছে নাকি ওভেনে হয়েছে? ওভেনে না, হাঁড়ির মধ্যে, হাঁড়ি কাবাব তো হাঁড়ির মধ্যে। আমাকে একজন বাংলাদেশের ভালো নাম করা শেফ, উনি বাংলাদেশ এখানে আসছিল আমার কারি ফেস্টিভ্যালের সময়, তো সে বলছিল হান্ডি কাবাব। আমাদের ভিউয়ার্সদের সামনে আঙ্কেল সবাইকে জিজ্ঞেস করছেন যে হাজবেন্ড হেল্প করছে, তার মানে আপনার বাসায় কত হেল্প করেন? আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি করার, সময় হয় না নিজেদের ব্যস্ত জীবনের কারণে, আমার হয়তো এই ব্যাপারে আমার ওয়াইফ এক্সকিউজ করে ফেলেন আমাকে, কিন্তু আপনার হাজবেন্ডের প্রফেশনের উপর নির্ভর করে উনি কতটুকু বাইরের বিশ্বের সাথে উনি এনগেজ। ওয়াও, এটা দেখেই অনেক মজা লাগছে। স্টাফড চিলি, অনেক ডিফারেন্ট, এটার মধ্যে চিজও দেওয়া আছে। আমার তো মনে হয় আমাদের একটা কাবাব মনে হয় স্টিল করার উচিত। আমার ধারণা এই খাবারটা খুব সুস্বাদু হবে, কিছু ব্যতিক্রম ধর্মী অবস্থা বোঝা যাচ্ছে। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা খুব কাছে থেকে দেখতেছি, ক্লোজ শট নিলে দেখবেন ওয়ান্ডারফুল পরিবেশনা, খুব ওয়ান্ডারফুল, হ্যাঁ অত্যন্ত ভালো পরিবেশনা, এবং পাশাপাশি যে ওনার যে রেসিপিগুলো এটা নিয়ে একটু জিজ্ঞেস করে ফেলি আমরা। স্টাফড চিলি, এটা আপনি মানে দ্যাটস অ্যাকচুয়ালি মেক্সিকান একটা রেসিপি ডিশ, মেক্সিকান ডিশের মধ্যে কি বাঙালি কিছু দেওয়া হয়েছে? বাঙালি বলতে বেসন দেওয়া হয়েছে, আপনার ডিম, বয়েল ডিম দিছি, আর কি পেঁয়াজ, এগুলো আর কি দিয়ে স্টাফ করা, ভিতরে কি দিয়ে স্টাফ করা? বেসন দিছি, পেঁয়াজ দিছি, আদা, সিদ্ধ ডিম দিছি, আর আপনার চিজ উপরে, আর সাইড এগুলা কি কাবাব? চিকেনের কাটলেট। ওয়াও, ওয়াও, এটা অনেক ডিফারেন্ট লাগছে আসলে। এটা মনে হয় চিকেন, চিকেন, এটা চিকেন থাই দিয়ে, এটা কি বানিয়েছেন? এটা একটা ডিফারেন্ট টাইপ অফ চিকেন কাটলেট, বাট এটা ফুল হাড্ডি বন ছাড়া, এটা করে আপনার কী বলবো, এভরিথিং, অনিয়ন টন যত স্পাইসি আছে দিয়ে এটাকে চপ করে তারপরে ফ্রাই করছি ব্রেড ক্রাম দিয়ে। আর এটা কতক্ষণ লেগেছে আপনার বানাতে? আমার ধরুন প্রিপারেশন টাইম 1 ঘন্টার মতো, আর ভাজতে 30-40 মিনিটস লাইক দিস। আপনি ডিশ তৈরি করার এই কারুকার্য, এই যে ইঞ্জিনিয়ারিংটা শিখলেন কোথায়? ইঞ্জিনিয়ারিংটা হাজবেন্ডের ফেভারিট, সে সবসময় করতো। আমাদের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের আইটেমস নিয়ে আসছেন, আমরা নিশ্চিত যে আমাদের এই প্রতিযোগিতা যদি কন্টিনিউ করে আমরা যেন আমরা ভবিষ্যতে আরও মানে মানে সুস্বাদু খাবার পরিবেশনের মহিলাদের মধ্যে বেস্ট ইঞ্জিনিয়ার পেয়ে যাব। আপনি এটা কি রান্না করেছেন? আমি আসলে যেহেতু পুরানো ঢাকার মেয়ে, আমি আমার খাবারের ঐতিহ্যটাকে ধরে রাখার মানে মানে প্রেজেন্ট করার জন্য আমি এটা মোরগ পোলাও করে নিয়ে আসছি। মোরগ পোলাও পুরান ঢাকার বললেন, কোথায় থাকেন? আমার দাদার বাড়ি বংশাল। থাকেন কোথায় বাংলাদেশে? বাংলাদেশে আমি থাকি ধানমন্ডিতে, আমার বাবার বাড়ি ধানমন্ডিতে। ধানমন্ডিতে পুরান ঢাকার মধ্যে পড়ছে কিনা? আমি তো বংশাল থেকে আসছি, আমি পুরান ঢাকা থেকে আসছি, মানে আমার পুরো ফ্যামিলি। তো আমি বলছেন যে পুরান ঢাকার ঐতিহ্য, কিন্তু আপনি এটাকে
স্প্রেড করতেছেন লন্ডন পর্যন্ত। আমি চাই যে এখানকার মানুষরা, আমার পুরান ঢাকার মোরগগুলো একটু ডিফারেন্ট, কিন্তু এটার সব স্পাইসেস এগুলো সব আলাদা, সেগুলি যেন সবাই বুঝতে পারে, এটার জন্য আমি এটা করেছি। এটা খুবই কমন খাবার, সবাই চিকেন বিরিয়ানি করে, কিন্তু আমাদের স্টাইলটা একটু আলাদা এর জন্য। আপনার স্টাইলটা কেন আলাদা, এখানে ডিফারেন্ট কি? আমার যে স্পাইসেসগুলি যেগুলি অনেকেই হয়তো ইউজ করে না, যেমন জৈত্রী, জায়ফল, পোস্তদানা, বড় এলাচ, এসব আমি সব ইউজ করেছি এখানে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, নিশ্চয়ই দর্শকরা জানে আপনি একটা বই লঞ্চ করেছিলেন হেলথি ইটিং এর উপরে, সো এটা কি হেলথি ইটিং বলবেন? আমি বলবো না হেলথি ইটিং, আমি কিন্তু এটা আমার কুকিং ক্লাসে করি, কিন্তু আমি যখন করি তখন আমি ঘি ইউজ করি না, আমি তখন এমনি নর্মাল যে আমাদের রেপসিড অয়েল ওইটা ইউজ করে দেখাই। আরেকটা যেটা যে এখানে আমি ক্রিম ইউজ করেছি, কিন্তু আমি যখন হেলদি ইটিং করি তখন আমি ইয়োগার্ট ইউজ করি, এই জিনিসটা আমি করি, কারণ আমাকে ওইটা করতেই হয়, কারণ আমি হেলথ যখন ইস্যু আসবে তখন এই জিনিস। I think what happening, the good things coming bit later, isn't it? সারা বিশ্বের মধ্যে কোন ওয়ামেন ভালো শেফ নাই, নাই মানে তা নাই, তাদেরকে আনা হয়নি। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ডিক্লাইন, এটাকে উপরে নিয়ে আসার জন্য, সাহায্য করার জন্য। আমি একটা কথা বলবো, আমি কিন্তু মহিলা এই জন্য আসছি, এত বড় বড় রেস্টুরেন্টের মালিক উনারা, যাতে আমাদের মহিলাদেরকে শেফ হিসাবে উনিরা নিতে পারেন, এই জন্য উনাদেরকে। আমি মনে করি যে আমি বলি যে এনটিভির আজকে যে হিডেন ট্যালেন্ট বাইর করে আনার যে প্রচেষ্টাটা, এবং আমরা যারা আজকে এই মার্কেটে আছি দীর্ঘদিন থেকে, আমরা মনে করি যে এটা একটা বিরাট বিরাট একটা ভিশনারি স্টেপ। দর্শকরা বৃন্দ, আপনারা অবশ্য আমাদের জাজেস প্যানেলের অনেকে ছিলেন, বিশেষ করে পাশা খন্দকারকে আপনারা জানেন, উনি একটা আমাদের যে এখানকার রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বিসিএ প্রেসিডেন্ট, এবং সেই সাথে উনি যথেষ্ট রেস্টুরেন্ট মালিকের সাথে বিভিন্নভাবে জড়িত নিজের রেস্টুরেন্ট ব্যবসা। আমি দিল ধরিয়া দিম আপনার কথা শুনে, না টেস্ট হয়েছে খুব ভালো, খুব ভালো, আপনি কতটুকু আশাবাদী এই কম্পিটিশন? আশাবাদী 100%, বলা যায় না বাইরে কি আছে দেখা যাক। আপনি অনেক কিছু রান্না করেছেন, হ্যাঁ, কতটুকু সময় লেগেছে রান্না করতে? আমার কমপক্ষে আমি 3 ঘন্টা লেগেছে, আর সাজানোর জন্য সবকিছু মিলিয়ে আমার 3 ঘন্টা সময় লেগেছে। অনেক মজা লাগছে খাবারটা, এবং আপনি গরম করে নিয়েছেন, মানে গ্রান্টে আমার মানে খুব ভালো লাগছে। এটা আপনি কি বানিয়েছেন? এটা মোরগ পোলাও। মোরগ পোলাও, কিন্তু আমি তো চিকেনটা দেখতে পারছি না। সবাই খেতে পারবে, অনেকের ল্যাম্ব বা বিফ প্রবলেম থাকতে পারে, এই জন্য চিকেনটা মানে ওভারঅল সবার জন্যই নর্মাল, এই জন্য চিন্তা করলাম যে চিকেনটাই ইয়ে করি, আর রাইস সাথে না হলে তো ভালো লাগবে না। Well, good luck. দেখে খুব মজা লাগছে। তারপরে সাথে আপনি করেছি গুড়ের ক্ষীর। গুড়ের ক্ষীর, গুড় কোথা থেকে পেলেন? এখান থেকে কিনেছি। দেখে খুব মজা লাগছে, এবং আপনার প্রেজেন্টেশনটাও খুব নাইস হয়েছে, আপনি একটু সাজিয়েছেন। সবকিছু প্রিপেয়ার করতে কতক্ষণ লেগেছে আজকে? আজকে 1.5 hours. Thank you very much. Good luck. আমরা তো কিছু খেতে পারছি না, কিন্তু আমি তো অনেক অনেক আদর করি আপনাকে, অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, সো আপনার জন্য একটু নিয়ে আসছি।
What a wonderful. এখন খেতে ইচ্ছা করতেছে। তবে তবে এটা খাওয়ার পরে পানি আছে সাথে পানি আছে? দর্শক, এই কাঁচামরিচের কত বৈশিষ্ট্য। একটা ভালো খাবারের টেস্টফুল বানাতে কাঁচামরিচের যথেষ্ট অবদান আছে। এই কাঁচামরিচ খেলে আবার ভেজিটেবলের মতো খেতে পারেন। Don't mind. ম্যাডাম, আপনি তো আমার ধারণা অনেক কষ্ট করেছেন। আপনার খাবারের মধ্যে নিজস্ব সক্রিয়তায় তৈরি করার মতো বিভিন্ন আইটেম আছে, একটা একসাথে করা যায় না, একই দিশে করেন নাই তো। আপনার কতক্ষণ সময় লাগলো? আমি একটু চিন্তিত আসলে, বিকজ একটা ডিশ বানানোর কথা, এখানে কিন্তু অনেকগুলো ডিশ হয়ে গেছে। সো যদি একটা ডিশ এখন জাজের সামনে দেওয়া হয়, কোনটা আপনি চুজ করবেন? ও, একটা দিলে আমি বেশি দুঃখিত হব, সবটি দিলে আমি বড় খুশি হব। কিন্তু কিন্তু কম্পিটিশন কম্পিটিশন, সো একটা যদি দেওয়া হয় কোনটা দিব আমরা? আপনার সবচেয়ে বেস্ট একটা চুজ করতে হবে। আচ্ছা, রোস্ট পোলাও। যেহেতু আপনি ওই রুলের বাইরে আজকে, আজকে রুলটা হলো হোয়াটএভার ইউ নিড, হোয়াটএভার ইউ ফিল লাইক ইউ ব্রিং ইট। এটা রেজিস্ট্রেশন রাউন্ড, পরবর্তীতে আপনাকে বেঁধে দেবো আমরা শৃঙ্খলে। আমাদের নিজের নিয়মের ভিতরেই আপনাদের থাকতে হবে। What's your opinion? Because obviously this is one of the biggest competition in Europe. How do you feel about it? I really don't know if it's the biggest competition, but I feel good. And obviously I see a lot of people here from my country and cook the same food, smell good, so I feel good about that. What's your expectation from this competition? I love cooking. I hope to go final, so I don't know. আপনারা দেখছেন এনটিভি কুকিং কুইন ইউরোপ 2013 সৌজন্যে ট্রাভেল লিঙ্ক, সাপোর্টেড বাই মাহির লন্ডন, আওয়ার চয়েস, ইউকেই শারিস জুয়েলার্স এবং ইউকেই মিট বাজার, নাইমা ইভেন্ট ম্যানেজমেন্ট, রানিস হোয়াইট চ্যাপেল, ইমপ্রেশন ইভেন্ট ভেনু, মিলেনিয়াম এডুকেশন গ্রুপ এবং কলাপাতা রেস্টুরেন্ট।